পাইলসের কিছু লক্ষণ এবং পাইলস হলে কি করবেন বাড়িতে বসেই ঠিক করতে পারবেন বিনা সার্জারিতে। শুরুতেই যদি আপনি ধরতে পারেন, লক্ষণ বুঝতে পারেন, তাহলে কিন্তু এই পাইলস আপনি বাড়িতেই সারাতে পারবেন এবং 1 ঘন্টায় সারাতে পারবেন। আমি কিছু টিপস বলে দেবো। যখনই আপনি পায়খানায় বসতে যাচ্ছেন, কাঁটার মতো ফুটছে, যখনই পায়খানা করতে যাচ্ছেন আপনার পায়খানা থেকে রক্ত বেরোচ্ছে, অনেক ধরনের হয়ে থাকে পাইলস। পায়খানা করার সময় বা পায়খানা করার পর খুব জ্বলছে, আগুনের মতো জ্বলছে, মনে হচ্ছে পেছনে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তো এটা খুবই কষ্টনীয়। এটা কিভাবে হয়, যখনই আপনার মোটা পায়খানা হয়, মোটা যখন পায়খানা হবে তখন কিন্তু আমাদের সেই জায়গায় পায়খানার যে রাস্তাটা সেইখানে ছিঁড়ে যায় বা ফেটে যায় যাকে বলে, এবং সেখান থেকে কিছু রক্তক্ষরণ হয় যেটা একদম টকটকে লাল রঙের রক্ত হতে পারে, বা যদি কালো রক্ত হয় তাহলে কিন্তু এর সমস্যা কিন্তু আরো খারাপ। লাল যদি হয় তাহলে কিন্তু এটা আপনার টাটকা, মানে ধরতে হবে যে ফেটে গেছে বা ছিঁড়ে গেছে। যদি আপনার আজকে হয়ে থাকে বা কালকে হয়ে থাকে, এরকম রিসেন্টলি আপনার হয়েছে যে পায়খানা রাস্তায় জ্বলছে বা রক্ত বেরিয়েছে বা পায়খানা করার সময় কাঁটার মতো ফুটছে, এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে কি কি মনে রাখতে হবে এবং কি কি করতে হবে বাড়িতে বসেই যাতে আমাকে অপারেশন না করতে হয়। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, নাম্বার 1, একটা মলম আপনি দেখাচ্ছি, এই মলমটা আপনাকে লাগাতে হবে। এটা লাস্টে আসছি মলমের ব্যাপারে, মলম কখন কিভাবে কিরকম লাগাতে হবে এবং এই মলম কোথায় পাবেন, কিভাবে নিতে হবে, কাজ কাছ থেকে কিভাবে কিনতে হবে, সমস্ত কিছু ডিটেলসে বলবো। এটা নিয়ে একটু বেশি আলোচনা করার দরকার আছে। নাম্বার 2, ফাইবার খাবার। ফাইবার জাতীয় খাবার যেমন আপনার শসা, গাজর, এরকম ধরনের পেয়ারা, এরকম ধরনের অনেক ফল জাতীয় আপনি যদি গুগলে সার্চ করেন ফাইবার জাতীয় খাবার, তো অনেক খাবার চলে আসবে। সবুজ শাকসবজি, মাছ মাংস বাদ দিয়ে শুধু সবুজ শাক সবজি, এই সমস্ত জিনিস যদি আপনি খান তাহলে আপনার পায়খানাটা যেটা মোটা হচ্ছে সেই মোটা পায়খানাটা নরম হয়ে যায়। সর্বপ্রথম আমাদের ট্রাই করতে হবে যে মোটা পায়খানাটাকে কিভাবে পাতলা করা যায়, এটাই সব থেকে মূল উদ্দেশ্য। যে মোটা পায়খানা হলে কিন্তু আপনার পায়খানা রাস্তা ছিঁড়ে যাবে এবং পাইলস হওয়ার সমস্যা কিন্তু 99%। তো এটা থেকে বাঁচতে সর্বপ্রথম করণীয় কি, ফাইবার জাতীয় খাবার খান, পায়খানাটাকে নরম করুন, পায়খানা যাতে মোটা না হয়। পায়খানা পাতলা হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ফাইবার জাতীয় খাবার খেতে হবে। আপনি যদি আজকে ফাইবার জাতীয় খাবার খান তাহলে দেখবেন পরের দিনই আপনার পায়খানা পাতলা হয়ে গেছে বা নরম হয়ে গেছে, তখন আপনার এটা এই সমস্যাটা হবে না। এবং মলমটা যদি আপনি আজকে লাগিয়ে নেন, আজকে 2 বার, তাহলে আপনার সেই সমস্যাটা, মানে যে জায়গাটা ফেটে গেছে সেটা আবার জোড়া লেগে যাবে এবং সেখানটায় আর কোনো প্রবলেম ফেস হবে না। তো এই ফাইবার জাতীয় খাবার খুবই গুরুত্বপূর্ণ, এই ফাইবার জাতীয় খাবার আপনাকে খেতেই হবে। এটা যদি না খান আপনার পায়খানা আবার মোটা হবে, আর যদি বারংবার পায়খানা মোটা হয় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আরো বাড়তে বাড়তে লাস্টে অপারেশনের মুখে যেতে হতে পারে। নাম্বার 3, গরম জল। আপনার যখন এই সমস্যাটা হচ্ছে ঠান্ডাকাল থাকলে বা গরম ঠান্ডাকাল, যদি এখন তো ঠান্ডাকাল, তো গরম জল আপনাকে খেতে হবে। এই ঠান্ডাকালে মানুষ মুটের স্বভাবের জন্য কি করে, ঠান্ডা জলই খেয়ে নেয়, কিন্তু এই জিনিসটা আপনাকে করলে চলবে না। আপনাকে কি করতে হবে, সুস গরম করে জলটা খেতে হবে। সুস গরম যখনই আপনি করবেন, সুস গরম যখনই আপনি যতটা আপনি গরম খেতে পারেন সেই সুস গরম ভাবে করে সেটাকে খেতে হবে, এবং জল আপনাকে বেশি পরিমাণে খেতে হবে। অনেকে আছে জল কম খায়, তো যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে যখন জল কম খেতেন খেতেন, কিন্তু এখন আপনাকে জলের যে পরিমাণটা আছে সেটা আপনাকে বাড়িয়ে দিতে হবে, জল একটু বেশি বেশি করে খেতে হবে, তাহলে এই সমস্যাটা থেকে দূর, বা আপনার পাতলা যে মোটা পায়খানা হচ্ছে সেটা কিন্তু নরমে পরিণত হয়ে যাবে এবং আপনার পায়েসের সমস্যা থেকে মুক্তি পেতে পারে। নাম্বার 4, পায়খানা চাপ না দেওয়া। পায়খানা তো অনেক মানুষ যখনই যায় আধ ঘন্টা ধরে, অনেকে বেশিরভাগ মানুষ দেখবেন আধ ঘন্টা ধরে পায়খানা করে, ইভেন আমিও আধ ঘন্টা ধরে পায়খানা করি, এবং পায়খানা করার সময় চাপ দেয়, খুব চাপ দেয়। ওর পায়খানা পেয়েছে অল্প, কিন্তু চাপ দিচ্ছে তার থেকে বেশি, ও ভাবছে যে আরো পায়খানা হতে পারে। এই পায়খানা চাপ দেওয়ার জন্য বেশিরভাগ সময় কি হয়, পায়খানা রাস্তা ছিঁড়ে যায় এবং রক্ত বেরিয়ে যায়, তো এইভাবে পায়খানার সমস্যা হতে পারে। তো পায়খানা যখনই যাবেন আপনাকে পায়খানার চাপ দেওয়া, বেশি চাপ দেওয়া যাবে না। যদি আপনার পায়খানা নরম হয়ে থাকে এবং পায়খানা নর্মাল হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই পায়খানাটা বেরোবে, পায়খানাতে চাপ দিতে হবে না। হ্যাঁ, যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে এখন রিসেন্টলি, তাহলে কিন্তু পায়খানা অবশ্যই চাপ দেবেন না, যেটুকু পায়খানা হচ্ছে সেটুকু পায়খানাই করবেন। এবং দেখেছি এটাও যে বেশিরভাগ পায়খানা করতে গেলে, মানে মানুষ অনেক মানুষ আছে একবার দুবার না অনেকবার পায়খানা যায়, একবার বিকেলে, একবার দুপুরে, একবার সকালে, 3 বার 4 বার করে পায়খানা যায়। তো এই 3 বার 4 বার পায়খানা যাওয়া মানে ওর পায়খানা পরিষ্কার হচ্ছে না,
এতে আপনার পায়খানা পরিষ্কার হওয়ার জন্য ডাক্তার অবশ্যই দেখানো উচিত, কারণ আপনার পেটে কোনো গন্ডগোল রয়েছে যেটার কারণে আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে না। তো এই পায়খানা পরিষ্কার করা অবশ্যই জরুরি আছে, ঠিক আছে? তো পায়খানা চাপ দেওয়া যাবে না, এবং পায়খানা যদি না হয় নর্মাল মানে পরিষ্কার পায়খানা যদি না হয় অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করানো উচিত। নাম্বার 5, হাঁটা চলা। যখনই আপনাদের এই রিসেন্টলি যখন সমস্যাটা হয়ে যায়, প্যারিসের বা ছিঁড়ে গেছে, জ্বলছে, কাঁটার মতো ফুটছে, এই সমস্যাটা যখনই হয়ে যায় মানুষ চুপচাপ টেনশনে গিয়ে বিছানায় শুয়ে পড়ে বা বসে থাকে। তো এটাকে আপনাকে বসে থাকলে হবে না, আপনাকে আপনাকে হাঁটা চলা শুরু করতে হবে, কিছুটা দূরত্ব পর্যন্ত হাঁটা চলা করতে হবে। হাঁটা চলা যদি করি, আজকেকার এই যুগের মানুষ কি হচ্ছে, বেশিরভাগ সময় কাটিয়ে দিচ্ছে, কখন সময় হচ্ছে, কখন কখন সকাল হচ্ছে, কখন রাত হচ্ছে বুঝতেই পারছে না, সেই সময়ের মধ্যে বসে বসেই দিনটা কেটে যাচ্ছে। তো মানুষ হাঁটা চলা ভুলেই গেছে। এখন যে কোনো সমস্যা, স্টেশনে আসলে স্টেশন থেকে আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে কি টোটো, আমরা টোটো ধরে নিচ্ছি, অটো ধরে নিচ্ছি, সাইকেল, গাড়ি, এই সমস্ত কিছু যানবাহন আমরা ব্যবহার করছি, যে কারণে আমাদের হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। তো এই হাঁটা চলা আপনাকে নিয়মিত চালু করতে হবে, হাঁটা চলা করতে হবে। এমনি ইয়োগা, কিছু কিছু ইয়োগা, কিছু কিছু যোগ ব্যায়াম, এইগুলো আপনাকে করতে হবে। মনে রাখবেন, রিসেন্টলি যদি আপনার এই জিনিসটা হয়ে থাকে, পাইলসের সমস্যা, তাহলে কিন্তু পেটে অবশ্যই চাপ অত দেবেন না, এমন কিছু ব্যায়াম করবেন না যাতে পেটে চাপ হয়। তো এই সমস্ত কিছু যদি আপনি করেন, অবশ্যই আপনার 1 ঘন্টায় বা 1 দিনে আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এবার চলুন মলমের কথা বলে নিই। মলম আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে, যে মলমটা দেখতে পাচ্ছেন, এই মলমটা আগে বলে দিই আমি কোথা থেকে পেয়েছি। আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ বা মেডিকেল শপে পরামর্শ অবশ্যই নেবেন। আমি এই মলমটা কিভাবে পেয়েছি বলে দিই। আমার জায়গায় এই জিনিসটা হয়েছিল, যখন অপারেশন হয় তখন কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ থাকে। তো খাওয়া দাওয়া যখনই বন্ধ করবেন, অপারেশন হয়ে যাওয়ার পর যখন খাওয়া দাওয়া দেবে, তখন কিন্তু আপনার পায়খানাটা মোটা হয়ে যাবে। যেহেতু আপনার 2-3 দিন বন্ধ ছিল, সেহেতু আপনার পায়খানা মোটা হয়ে যাবে। যখনই আপনার পায়খানা মোটা হবে, তখনই সমস্যাটা 99% চান্স থাকে হওয়া। তো আমার জায়গায় এই জিনিসটা হয়েছিল, যখনই হয়েছিল তখন সে একটা ডাক্তার দেখেছিল, ডাক্তার একটা এই মলমটা লিখে দিয়েছে, তখন এই মলমটা লাগায়। তো আমার যখন হয়েছিল, আমি জায়গাকে ফোন করেছিলাম, এবং ফোন করার পর সমস্ত কিছু বলি, তো ওই মলমটা জায়গাকে আমাকে দিয়েছিল। এইভাবে আমি মলমটা জানতে পেরেছি। বাট আপনি একটা ডাক্তারের পরামর্শ নিতে পারেন, বা আপনি মেডিকেল শপে গিয়ে বলতে পারেন যে এই মলমটা যদি লাগায় তাহলে আমার যে প্রবলেমটা সেই প্রবলেমটা সলভ হবে, মেডিকেল শপ থেকেই বলে দেবে। তো এই মলমটা আপনাকে নিয়ে আসতে হবে। এই মলমটা আপনাকে মেডিকেল শপ বা যেখানে যাবেন সেখানে বলবে যে একটা ওখানে কিট দেয়, সেই কিটের মাধ্যমে ভেতরে পুশ করে মলমটাকে ঠেলতে হবে। তো এটা যদি আপনি করেন তাহলে আরো কিন্তু ছিঁড়ে যাওয়ার সমস্যাটা বেশি বেড়ে যায়। তো আপনাকে কি করতে হবে, আপনাকে আঙুলে নিয়ে একদম নরম ভাবে যতটা পারেন ভালো করে ওই জায়গাটায়, পুরো জায়গাটায় লাগিয়ে নিতে পারেন। পুরো জায়গাটা যখনই লাগিয়ে নেবেন সকালে পায়খানা করার পর, তারপর আবার একবার রাত্রিরে এইভাবে আপনাকে লাগাতে হবে। এই মলমটা 2 বার দিনে লাগালে, এবং ফাইবার জাতীয় খাবার এবং জল যেগুলো যেগুলো আমি বলেছি সেগুলো সেগুলো নিয়মিত পালন করলে আপনার এই পায়ের সমস্যা বা পায়খানায় কাঁটার মতো লাগছে, এই যতগুলো সমস্যা আছে আপনার রিসেন্টলি ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, এই সমস্যাটাকে খুব তাড়াতাড়ি ঠিক করা উচিত, নাহলে কিন্তু সমস্যা আর একটু ধীরে 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 বাড়তে থাকে। এবং যদি আপনি নজর না দেন তাহলে কিন্তু এই সমস্যাটা একদিন বিরাট বড় হয়ে যাবে, তখন আপনাকে অপারেশন করতে হতে পারে। তো সেহেতু আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এবং যে 5টা ফর্মুলা বললাম সেই 5টা ফর্মুলা অবশ্যই করবেন। আমার যখন হয়েছিল আমি কি করেছিলাম সেটা বলে দিই। আমি প্রথমে মলমটা লাগিয়েছি, এবং যেদিন আমার হয়েছে সেদিন থেকে আমি খাওয়া দাওয়া ছাড়লে হবে না, খাওয়া দাওয়া আপনাকে করতে হবে, কিন্তু ফাইবার জাতীয় খাবার বেশি করে খেতে হবে। আপনি যদি খাওয়া দাওয়া ছেড়ে দেন তাহলে কিন্তু পায়খানা বন্ধ হয়ে যাবে, পায়খানা যদি আপনার একদিন না হয় পরের দিন আরো মোটা হতে পারে। তো ফাইবার জাতীয় আপনার খাবার, যদি আপনি শশা না খেতে পারেন, গাজর না খেতে পারেন, তাহলে আপনাকে স্যালাড বানাতে হবে। শশা, গাজর, লেবু, নুন দিয়ে স্যালাড বানান। স্যালাড বানিয়ে দিনে 3 বার 4 বার খান, যত খাবেন তত ভালো। দিনে 3 বার 4 বার খান, বাকি যেটুকু আপনি যে জিনিসটা খাচ্ছেন সেই জিনিসটা আপনি খেতে পারেন, ভাত রুটি যেটা আপনি খাচ্ছেন সেটা আপনি খেতে পারেন। আমি যেগুলো করেছি, যেগুলো খাচ্ছিলাম সেগুলো আমি খেয়েছি। তারপরে আমি কি করেছি, এই ফাইবার জাতীয় খাবার একটু বাড়িয়ে দিয়েছি। এটা বাড়ানোর পরে পরের দিন দেখলাম নরম পায়খানা হয়েছে, এবং মলমটা 2 বার ব্যবহার করেছি। তো পরের দিন আমি চাপটাও কম দিয়েছি, পায়খানা রাস্তার যখন পায়খানা করতে গেছি চাপটাও কম দিয়েছি। এইভাবে 2-3 দিন করলে আপনার একদম নিয়মিত পুরো সেরে যাবে। তো এইভাবে আপনি ফর্মুলা ইউজ করুন, আপনি এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরো দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ আপনাদের সবাইকে।